जान तो वो भी लेता है जो तड़ पाता है और फिर खुद ही मरम बन जाता है। इश्क हाय मैं मर जाऊं। হ্যালো ভিউয়ার্স, আমি সাদিয়া খান কাসাস। আজকে চলে এলাম তোমাদের জন্য আরেকটা ইন্সপায়ার্ড লুক নিয়ে। এই ইন্সপায়ার্ড লুকটার জন্য আমাকে এক আপু বেশ কয়দিন যাবত রিকোয়েস্ট করছিল। ইন্সপায়ার্ড লুকটা হচ্ছে বলিউড অ্যাক্ট্রেস তারা সুতারিয়ার মারজাভা মুভির ইন্সপায়ার্ড লুক আর কি বলা যায়। এই লুকটা ক্রিয়েট করার জন্য আমার প্রয়োজন ছিল একটা ড্রেস যেটা তারা সুতারিয়ার ওই লুকের সাথে ম্যাচ করবে। তো আমি বেস্ট ব্রাইডাল ইম্পোর্টেড এই পেজটাতে নক দেই। এই পেজটা থেকে আমার অনেক কেনাকাটা হয়েছে অলরেডি, তো ওইখান থেকে আমি এই ড্রেসটা কালেক্ট করি। তোমরা এই টাইপের ড্রেস যদি কেউ নিতে চাও, কিংবা কোনো ব্রাইডাল কোনো ড্রেস যদি তোমরা নিতে চাও, অথবা সামনে কোনো পার্টি আছে সেজন্য কোনো গর্জিয়াস ড্রেস চাচ্ছো, তারা বেস্ট ব্রাইডাল ইম্পোর্টেড এই পেজে নক করলে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রেস পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। ড্রেসের এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না। আর আমি তোমাদের সুবিধার্থে স্ক্রিনে আমার ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তারা সুতারিয়ার এই লুকটা আমি ক্রিয়েট করেছি মারজাভা মুভির তুমি আনা গানটার একটা সিন থেকে। তো এই হচ্ছে সেই সিনটা। এখানে তারা সুতারিয়ার মেকআপ লুকটা থাকে খুবই ন্যাচারাল, বাট খুবই গ্লোই গ্ল্যামারাস একটা লুক, পার্টি লুক বলা যেতে পারে। ইন্ডিয়ানরা বেসিক্যালি এই টাইপের লুকটা যে কোনো ধরনের পার্টিতে করে থাকে। তো আমি আজকে সেই আপুর রিকোয়েস্টে আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। আমার নিজেরও আউটপুট দেখে খুবই ভালো লেগেছে। আশা করছি তোমরা অনেকেই যারা ন্যাচারাল বা গ্লোই টাইপ মেকআপ পছন্দ করো, খুব অল্প পরিমাণ মেকআপ পছন্দ করো আর কি, তাদের জন্য এই মেকআপ লুকটা খুবই হেল্পফুল হবে। আর আমি যারা বিগিনার তাদের কথা মাথায় রেখে আজকের মেকআপ লুকে খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট দিয়ে আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো আশা করছি আজকের এই ভিডিও তোমাদের সবার জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো দেরি না করে দেখে নেই আজকের ভিডিওটি। প্রথমেই শুরু করব আমার বেস মেকআপ দিয়ে। তো বেস মেকআপের জন্য প্রথমেই আমি অস্ট্রালের একটি ময়শ্চারাইজার আমার ফেসে অ্যাপ্লাই করব। আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার উপর একটু অ্যালোভেরা জেল দিব। তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো অ্যালোভেরা জেল দিতে পারো, আর নট নেসেসারি অ্যালোভেরা জেল দিতে হবে, বাট আমার মনে হচ্ছে যে আমি একটু অ্যালোভেরা জেল দিলে আউটপুটটা হয়তো ভালো আসবে। এখন আমি W7 এর এই প্রাইমারটি আমার টি জোনে অ্যাপ্লাই করব। টি জোনের পাশাপাশি আমার নোজের দুপাশের এরিয়াতেও আমি একটু অ্যাপ্লাই করছি, কারণ সেখানে সাধারণত পোর্সগুলো বেশি থাকে। যেহেতু তারা সুতারিয়ার স্কিনটা খুবই ফ্ললেস আর খুবই গ্লোই একটা স্কিন, আর আমার তো এখানে অনেকগুলো স্পট আছে, তো আমি আমার স্পটগুলোকে প্রথমেই আগে হাইড করব। আমি আমার ফেসের স্পটগুলোকে হাইড করতে আই ম্যাজিকের কিকি এই শেডটি দিয়ে আমি আমার ফেসে কালার কারেক্টিং করব। এখন আমি আমার আঙ্গুল দিয়ে আমার প্রোডাক্টটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি W7 এর বানানা ড্রিমস এই পাউডারটি দিয়ে আমি আমার কালার কারেক্টিং করা এরিয়াটাকে সেট করব। সেক্ষেত্রে আমি খুব অল্প পরিমাণ পাউডার দিয়ে জায়গাটাকে সেট করছি। যেহেতু আজকে আমি একটা লাইট বেস মেকআপ করব, তো আমার মনে হয় এই জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটি আজকের জন্য বেটার হবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনের সাথে আমি W7 এর ফাউন্ডেশনটি, এটা শেড হচ্ছে ক্রিম ব্রুলি, এটাও আমি অল্প একটু মিক্স করে নিচ্ছি, যাতে আমার ফেসে যে স্পটগুলো আছে সেটা যেন একটু মোটামুটি কাপার করে। এখন আমি আমার ফেসটাকে কনসিল করব। কনসিলিং এর জন্য আমি O2 এর এই কনসিলারটি ইউজ করছি, এটা শেড নাম্বার হচ্ছে 02। এটা আমি খুব অল্প পরিমাণে নিয়ে আমি আমার ফেসটাকে কনসিল করব। এখন আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করছি। আমি আমার চোখের উপরও একটু কনসিলার দিয়ে নিচ্ছি, যেহেতু আমি আই মেকআপে যাবো কিছুক্ষণ পরে। এখন আমি আমার কনসিলার করা এরিয়াগুলোকে সেট করব W7 এর বানানা ড্রিমস পাউডারটি। এক্ষেত্রে আমি খুব অল্প পরিমাণ পাউডার নেব, কারণ আমি আজকে যেহেতু খুবই লাইট বেস একটা লুক চাচ্ছি।
এখন আমি আমার পাউডারগুলোকে ডাস্ট অফ করছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার আই মেকআপে যাবো, আর আই মেকআপের জন্য আজকে আমি কোনো আই শ্যাডো প্যালেট ইউজ করবো না। তোমরা চাইলে কোনো আই শ্যাডো প্যালেট ইউজ করতে পারো, টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে রেগুলেশনের এই ব্লাশ প্যালেট থেকে এই দুটো শেড একসাথে মিক্স করে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করবো। তারা সুতারিয়ার এই আই লুকে, তারা সুতারিয়ার ক্রিজের আই লুকটা থাকে এরকম লাইক একটা ব্রাউনিশ বা একটু পিচি টাইপের একটা শেডের সাথে সে শিমারি টাইপের একটা আই লুক করেছে। তো এই জন্য আমি এই শেডটি দিয়ে আগে আমি আমার ট্রানজিশন কালার ক্রিয়েট করছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার আই লুকে তারা সুতারিয়ার মতো শিমারি যেই লুকটা ছিল সেটা নিয়ে আসতে টেকনিকের এই হাইলাইটার প্যালেট থেকে এই দুটো শেড একসাথে মিক্স করে আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমি শেডটা অ্যাপ্লাই করব। আমি আমার ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে শেডটাকে ব্লেন্ড করে দিলাম। আই থিঙ্ক ইটস ওকে। তারা সুতারের লোয়ার লেফট লাইনে সে হালকা ব্রাউনিশ কিংবা পিচি টাইপের কোনো একটা শেড সে ইউজ করেছে, আমি ঠিক ক্লিয়ারলি বুঝতে পারিনি। তো এই জন্য আমি আমার উপরের আই মেকআপের সাথে নিচেরটাকে ম্যাচ করার জন্য আর আমার যতটুকু তার মেকআপটা দেখে মনে হয়েছে সেটাকে মাথায় রেখে আমি আমার লোয়ার লেফট লাইনে এখন এই প্যালেট থেকে এই একই দুটো শেড আবার অ্যাপ্লাই করছি। তারা সুতারিয়ার চোখের ইনার কর্নারগুলো বেশ হাইলাইটার ছিল যতটুকু আমি দেখতে পেরেছি, সেক্ষেত্রে আমি টেকনিকের একই হাইলাইটার প্যালেট থেকে এই শেডটি দিয়ে আমি আমার ইনার কর্নারকে হাইলাইটার করব। তারা সুতারিয়ার ওয়াটার লাইনে সে কোনো ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করেনি, তো এজন্য আমার যেটা মনে হয়েছে আমি আজকে নুড কাজল অ্যাপ্লাই করব আমার ওয়াটার লাইনে, আর সেজন্য আমি রিমেলের এই নুড কাজলটি অ্যাপ্লাই করছি। তারা সুতারিয়ার আপার লেফট লাইনে সে চিকন করে খুব ছোট একটা উইং করেছিল বাট খুবই শার্প একটা উইং। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ল্যাকমের এই লাইনারটি দিয়ে আমি আমার আপার লেফট লাইনে একটা উইং করব। তো আমার উইং করা শেষ, এখন আমি আমার আপার লেফট লাইন আর লোয়ার লেফট লাইনে মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য আমি ওটো এর এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি। এখন আমি আমার ব্রাউটা কমপ্লিট করব। যেহেতু তারা সুতারিয়ার এই মেকআপ লুকে তারা সুতারিয়ার খুব ড্রামাটিক কোনো লুক ছিল না আর তার ব্রাউটা ছিল খুবই ন্যাচারাল, আর আমার ব্রাউটাকে আমি আজকে যতটুকু পসিবল ন্যাচারাল রাখার জন্য কোনো কোমেড ইউজ করব না। প্রথমেই এই টি স্পুলি দিয়ে আমি আমার ব্রাউটাকে আগে কোম্ব করে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আজকে আমি কোনো কোমেড ইউজ করব না, কারণ কোমেডটা ইউজ করলে দেখা যায় একটা ড্রামাটিক একটা লুক এসে পড়ে ব্রাউতে। তো এই জন্য আমি আজকে পোমেডটাকে অ্যাভয়েড করে আমি একটি পেন্সিলের সাহায্যে ব্রাউন একটি পেন্সিলের সাহায্যে আমি আমার ব্রাউয়ের জাস্ট স্পার্স যে এরিয়াগুলো আছে সেটাকে ফিল আপ করবো। জাস্ট আমি স্পার্স এরিয়াতে আজকে আমি ফোকাস করছি।
এতে করে আমার ব্রাউটা দেখতে ন্যাচারাল মনে হবে, যেমনটা তারা সুতারিয়ার ছিল। খুবই লাইট হ্যান্ডে আমি আমার স্পার্স এরিয়াগুলোকে ফিল ইন করছি। আমার মোটামুটি ফিল ইন করা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সেই একই স্পুলি দিয়ে আমি আমার ব্রাউটাকে কোম্ব করে দিচ্ছি। এতে করে আমার যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা সুন্দরভাবে আমার ব্রাউতে ব্লেন্ড হয়ে যাবে। যেহেতু আমি আজকে একটা খুবই ন্যাচারাল একটা ব্রাউ চাচ্ছি, তাই আমি আজকে কোনো প্রকার কনসিলিং বা কারেক্টিং করব না। আমি আমার ব্রাউটাকে ঠিক এ পর্যন্ত রেখেই আমি আমার ব্রাউয়ের কাজটা শেষ করছি। এখন আমি চলে যাব কন্ট্রোলিংয়ে। তারা সুতারিয়ার এই মেকআপ লুকে তারা সুতারিয়ার কোনো হার্শ কন্ট্রোলিং ছিল না বা খুবই ড্রামাটিক কোনো ব্রনজিং ছিল না। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই প্যালেট থেকে এই শেডটি দিয়ে আমি আমার ফেসে একটু ওয়ার্ম টোন নিয়ে আসতে ব্রনজিং করে নিব। বাট সেক্ষেত্রে আমি খুবই লাইট করে ব্রনজিং করব। এখন আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব। তারা সুতারিয়ার এই লুকে তারা সুতারিয়ার চিকগুলো খুবই রোজি ছিল, খুব সফট একটা রোজি একটা লুক ছিল তার চিকের মধ্যে। তো এই জন্য আমি রেভোলিউশনের এই প্যালেট থেকে এই দুটো শেড একসাথে মিক্স করে আমি আমার চিকে অ্যাপ্লাই করব, বাট খুবই লাইটলি। তো আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারের জন্য আমি টেকনিকের এই প্যালেট থেকে যে দুটো শেড আমি আমার আই লুকে অ্যাপ্লাই করেছিলাম সে দুটো শেড একসাথে মিক্স করে, আই মিন এই শেডটা আর এই শেডটা একসাথে মিক্স করে আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করব। হাইলাইটারটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে খুবই সফটভাবে আমি অ্যাপ্লাই করছি আর খুবই কেয়ারফুলি, কারণ তারা সুতারিয়ার এই লুকটার মধ্যে তারা সুতারিয়ার যে গ্লোটা ছিল সেটা খুবই হেলদি একটা গ্লো ছিল। এই জন্য আমি খুবই লাইট হ্যান্ডে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে অ্যাপ্লাই করছি যেন আমি সেই হেলদি গ্লোটা পাই। তারা সুতারিয়ার এই মেকআপ লুকটায় তারা সুতারিয়ার লিপসটা ছিল খুবই গ্লসি আর পিঙ্কিশ একটা লিপস ছিল। তো এই জন্য আমি যেটা করব, আই ম্যাজিক, পুডার, মার্ক জ্যাকবস এই তিনটি লিপস্টিক একসাথে মিক্স করে আমি আমার লিপসে অ্যাপ্লাই করব। লিপস্টিকের শেড নাম্বারগুলো তোমরা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। প্রথমেই আমি পুডারের এই শেডটি আমার লিপসে আগে অ্যাপ্লাই করছি। এরপর আমি আই ম্যাজিকের টারো এই শেডটি ইউজ করছি। এখন আমি মার্ক জ্যাকবসের সুগার সুগার শেডটি লিপসে অ্যাপ্লাই করছি।
আমার লোয়ার ল্যাশ লাইনটাকে আরেকটু ইন্টেন্স করব। এর জন্য আমি এই দুটো শেড একসাথে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের আউটার এই কর্নারগুলোতে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি আমার ফেসের মেকআপটাকে লক করব টেকনিকের এই সেটিং স্প্রে দিয়ে। অফ ক্যামেরায় আমি আমার ফলস ল্যাশটা পরে আসছি। বলে রাখা ভালো, ইন্সপায়ার্ড লুক করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভবিষ্যতে কি টাইপের ইন্সপায়ার্ড লুক আমি তোমাদের জন্য করতে পারি। আর হ্যাঁ, এই লুকটা আমি আমার সাধ্যমতো করার ট্রাই করেছি তার মেকআপ লুকটাকে ফলো করে। যেহেতু আমরা দুজন আলাদা পারসন, সো আমাদের দুজনকে একদম সিমিলার হয়তো লাগবে না, বাট আমাদের মেকআপ আর ড্রেসের ক্ষেত্রে হয়তো কিছু সিমিলারিটিস থাকবে।